بسم الله الرحمن الرحيم Hello viewers, Assalamualaikum. Blender Fundamental Tutorial এ সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমি সাব্বির আহমেদ আজকের পর্বে আমরা কথা বলবো অবজেক্ট ক্রিয়েশন নিয়ে অর্থাৎ ব্লেন্ডারে যে বেজ মেশগুলো আছে সেগুলা কিভাবে ক্রিয়েট করা যায় অথবা কিভাবে ডিলিট করা যায় এই সংক্রান্ত নানাবিধ বিষয়গুলি আজকের পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের টিউটোরিয়াল ব্লেন্ডারে যে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতে হলে আমাদেরকে অবশ্যই একটা বেজ মেশ দিয়ে শুরু করতে হয় সেটা হতে পারে একটা কিউব হতে পারে একটা প্লেন অথবা অন্য যে কোনো অবজেক্ট এই ক্ষেত্রে আমরা যখন নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করি তখন এখানে একটা ডিফল্ট কিউব দেওয়া থাকে এর বাইরে আমরা যদি কোনো একটা কিউব অথবা অন্য কোনো মেশ ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে পারি এখানে অ্যাড মেনুতে যেতে পারি এরপর এখানে মেশ থেকে দেখতে পারবো এখানে অনেকগুলা মেশের তালিকা দেওয়া আছে যে কোনো একটা মেশের নামের উপর ক্লিক করলে সেই মেশটা ক্রিয়েট হবে আমি এখানে ইউভি স্ফিয়ার এটাতে ক্লিক করলাম ফলে দেখতে পারবো যে আমাদের সিনের মাঝখানে একটা ইউভি স্ফিয়ার ক্রিয়েট হয়েছে এবং আমাদের এই আউটলাইনারে সেটার নামও দেখা যাচ্ছে এখন আমরা এই যে আমাদের কিউবটা ছিল সেটার জন্য এই ইউভি স্ফিয়ারটা ভালোভাবে দেখতে পারতেছি না প্রশ্ন হচ্ছে যে আমাদের আশেপাশে এখানে তো অনেক খালি জায়গা ছিল এসব জায়গায় কিউবটা ক্রিয়েট না হয়ে এই জায়গাটাতেই কেন ক্রিয়েট হতে হলো এটার কারণ হচ্ছে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই সিনের একদম মাঝখানে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লাল সাদা রঙের একটা সার্কুলার আইকন দেখা যাবে এর পাশাপাশি এর চারপাশে কিছু কালো রঙের স্ট্রোক থাকবে যেগুলো মূলত এক্সিস বোঝানোর কাজে ব্যবহৃত হয় এই যে আইকনটা আছে সব কিছু মিলিয়ে এই আইকনটাকে আমরা বলতেছি থ্রিডি কার্সর বাই ডিফল্ট আমাদের এই থ্রিডি কার্সর আমাদের যে সিন থাকে সেটার একদম কেন্দ্রে অবস্থান করে আর আমরা যখন কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন সেই অবজেক্টটা আমাদের থ্রিডি কার্সর যেই জায়গায় থাকবে সেই জায়গাতেই ক্রিয়েট হয় এখন আমরা যদি অন্য কোথাও আমাদের থ্রিডি অবজেক্টটা ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে পারি প্রথমে আমাদের থ্রিডি কার্সরটা সেইখানে মুভ করতে হবে এরপর আমাদেরকে অবজেক্টটা ক্রিয়েট করতে হবে এই জন্য আমরা এইখান থেকে থ্রিডি কার্সর যে টুলটা আছে এটা সিলেক্ট করলাম এরপর এইখানে ক্লিক করলাম তাহলে দেখতে পারবো আমাদের মাউস কার্সর যেই জায়গাটাতে ছিল সেইখানে আমাদের এই থ্রিডি কার্সরটা মুভ করছে এখন যদি আমি অ্যাড মেনু থেকে মেশে গিয়ে অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করি তাহলে দেখতে পারবো যে আমাদের থ্রিডি কার্সর যেই জায়গাটাতে ছিল সেই জায়গায় আমাদের অবজেক্টটা ক্রিয়েট হয়েছে আর আমরা যদি শর্টকাটের মাধ্যমে আমাদের থ্রিডি কার্সর মুভ করতে চাই তাহলে যেটা করতে পারি কিবোর্ড থেকে শিফট বাটনে চেপে ধরবো এরপর মাউসের রাইট বাটনে ক্লিক করব ফলে দেখতে পারবো যে আমাদের মাউস কার্সরটা যেই জায়গায় থাকবে সেখানে আমাদের থ্রিডি কার্সরটা মুভ করবে এরপর আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমাদের বেজ মেশগুলো ক্রিয়েট করতে চাই তাহলে যেটা করতে পারি কিবোর্ড থেকে শিফট এ বাটনে ক্লিক করব ফলে দেখতে পারবো আমাদের মাউস কার্সরটা যেইখানে ছিল সেইখানে আমাদের এই অ্যাড মেনুটা চলে আসবে এইখানে মেশ থেকে যে কোনো একটা মেশের নামের উপর ক্লিক করলে আমাদের থ্রিডি কার্সরটা যেইখানে ছিল সেই জায়গাতে সেই মেশটা ক্রিয়েট হয়ে যাবে এইখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে আমাদের এখানে যখন থ্রিডি কার্সর টুলটা সিলেক্ট করা থাকে তখন যদি আমরা কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করি তাহলে সেই অবজেক্টটা সিলেক্ট করা যায় না এই জন্য আমরা এইখানে সবসময় টুইক সিলেকশনটা অ্যাক্টিভ করে রাখবো এবং কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমাদের থ্রিডি কার্সরটা মুভ করব এরপর শিফট এতে ক্লিক করে আমাদের এই অ্যাড মেনুটা চলে আসবে এবং আমরা এইখান থেকে আমাদের পছন্দ মতো মেশ ক্রিয়েট করতে পারবো অ্যাড মেনুতে আমাদের মেশের পাশাপাশি আরও বিভিন্ন রকমের অবজেক্ট থাকে যেমন ধরেন আপনি এইখান থেকে চাইলে একটা ক্যামেরা ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে একটা টেক্সট ক্রিয়েট করতে পারেন অথবা চাইলে একটা লাইটও ক্রিয়েট করতে পারেন এখন এই অবজেক্টগুলো আমরা টিউটোরিয়াল চলাকালীন সময়ে বিভিন্ন সময় শিখব আপাতত আমি এইখান থেকে কিছু র্যান্ডম অবজেক্ট ক্রিয়েট করে নিচ্ছি
এবার চলেন আমরা দেখি কিভাবে একটা অবজেক্ট ডিলিট করতে হয়। এই ক্ষেত্রে আমি কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে যদি অবজেক্ট মেনু থেকে ডিলিট বাটনে ক্লিক করি তাহলে সেই অবজেক্টটা ডিলিট হয়ে যাবে। একই কাজ আমি কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও করতে পারি। এই জন্য কোনো এক বা একাধিক অবজেক্ট সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ডিলিট অথবা এক্স বাটনে ক্লিক করলে একটা ওয়ার্নিং দেখাবে। এখানে ডিলিটে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করলে সেই অবজেক্টগুলো ডিলিট হয়ে যাবে। অবজেক্ট মোডে কোনো একটা অবজেক্ট ডিলিট করলে সেই এন্টায়ার অবজেক্টটাই ডিলিট হয়ে যায়। কিন্তু আমরা যদি এডিট মোডে থাকি এবং কোনো একটা ফেস সিলেক্ট করে এরপর এক্স বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবো ডিলিট করার জন্য আমাদেরকে আরও কিছু অপশন দেওয়া হবে। এইখানে প্রথম যে অপশনটা আছে সেটা হচ্ছে ভার্টিসেস। আমরা যদি ভার্টিসেস সিলেক্ট করি তাহলে এই ফেসের সাথে কানেক্টেড যেসব ভার্টেক্সগুলো আছে সেই সবগুলা ভার্টেক্স ডিলিট হয়ে যাবে। যেমন আমি এখানে এটা সিলেক্ট করে এক্স বাটনে ক্লিক করে এখানে ভার্টিসেসে ক্লিক করলাম, ফলে এর সাথে কানেক্টেড যেই ভার্টেক্সগুলো ছিল সেগুলাও ডিলিট হয়ে গেল। আমি আবার কন্ট্রোল জেডে ক্লিক করে আগের অবস্থায় ফেরত আসি। এরপরে সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে এজেস। ডিলিট করার সময় আমি যদি এজেসে ক্লিক করি তাহলে এইখানে এই ফেসের সাথে কানেক্টেড যে এজগুলো আছে এই এজগুলাও ডিলিট হয়ে যাবে। এক্ষেত্রে আমি এক্সে ক্লিক করে আবার এজে ক্লিক করলাম, ফলে এর সাথে কানেক্টেড যে এজগুলো ছিল সেগুলোও ডিলিট হয়ে গেল। আর আমি যদি শুধুমাত্র এই ফেসটা ডিলিট করতে চাই তাহলে যেটা করতে হবে, এক্স বাটনে ক্লিক করার পর এখান থেকে ফেসেসে ক্লিক করতে হবে, ফলে আমরা যে ফেসটা সিলেক্ট করে রাখবো শুধুমাত্র সেটাই ডিলিট হবে। এই অপশনগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, সেগুলো আমরা যখন অ্যাকচুয়ালি মডেল বানাবো তখন আরও ভালোভাবে বুঝতে পারবো। আপাতত শুধুমাত্র এই ভার্টিস, এজ আর ফেস এগুলো একটু প্র্যাকটিস করে রাখতে পারি। ডিলিট ছাড়াও এখানে নিচে আরও তিনটা অপশন আছে, সেটা হচ্ছে ডিজলভ অপশন। এই অপশনগুলো বোঝার জন্য আমি এখানে উপরে একটা ভার্টিস সিলেক্ট করলাম। এটা যদি আমি এক্স বাটনে ক্লিক করে ডিলিট করতাম তাহলে দেখতে পারতাম যে এর সাথে যে কানেক্টেড ফেসগুলো ছিল সেগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আর আমি যদি এক্স বাটনে ক্লিক করার পর ডিজলভ ভার্টিসেস এটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের শুধুমাত্র এই ভার্টেক্সটা ডিলিট হয়েছে, কিন্তু এর সাথে কানেক্টেড যে ফেসগুলো ছিল সেগুলো ডিলিট হয় নাই। ডিজলভের মাধ্যমে আমরা কোনো একটা স্পেসিফিক ভার্টেক্স অথবা একটা এজ এটাকে ডিজলভ করে দিতে পারি, অর্থাৎ সেটা ডিলিট হয়ে যায় কিন্তু এর সাথে কানেক্টেড যেই অন্য ফেসগুলো থাকে বা অন্য এজগুলো থাকে সেগুলো ডিলিট হয় না। যেমন আমি যদি চাই এইখানের যে লুপ সিলেকশনটা আছে বা এজ রিমটা আছে এটা ডিলিট করতে, তাহলে আমি এই এন্টায়ার এজটা সিলেক্ট করলাম, এরপর এক্স বাটনে ক্লিক করে এখানে ডিজলভ এজেজে ক্লিক করলাম, ফলে দেখতে পারবো যে আমাদের এই এজটা ঠিকই ডিলিট হয়ে গেছে আর আমাদের এইখানের ভার্টেক্সগুলো একটা একটার সাথে অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। এই ক্ষেত্রে আমাদের যে মূল জিওমেট্রি সেটা নষ্ট না করেই আমরা আমাদের অতিরিক্ত যেই ফেস বা এজ বা ভার্টেক্স থাকবে সেগুলো ডিলিট করে দিতে পারবো। অবজেক্ট ক্রিয়েট এবং ডিলিট করার পর এবার চলেন আমরা দেখি কিভাবে একটা অবজেক্ট ডুপ্লিকেট করা যায়। এই ক্ষেত্রে আমি কিছু অবজেক্ট সিলেক্ট করলাম, এরপর যদি আমি এখানে অবজেক্ট মেনু থেকে ডুপ্লিকেট অবজেক্টসে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে শিফট ডিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমাদের কার্সরের সাথে আমাদের যে সিলেক্টেড অবজেক্টগুলো ছিল সেটা ডুপ্লিকেট হয়ে মুভ করতেছে। এই অবস্থায় আমি যদি লেফট বাটনে ক্লিক করি তাহলে নতুন একটা লোকেশনে আমাদের অবজেক্টগুলো ডুপ্লিকেট হয়ে স্থানান্তর হবে। আর যদি ডুপ্লিকেট করার সময় আমি রাইট বাটনে ক্লিক করতাম, অর্থাৎ যখন কার্সরের সাথে আমার এই অবজেক্টটা মুভ করতেছে এই অবস্থায় যদি আমি রাইট বাটনে ক্লিক করতাম তাহলে আমাদের অরিজিনাল লোকেশনে অবজেক্টগুলো ডুপ্লিকেট হয়ে যেত। যদিও সিনের মধ্যে যেহেতু এটা ওভারল্যাপ হয়ে থাকে এই জন্য দেখা যায় না বা বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি আউটলাইনারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে নতুন একটা নাম্বার সহ শেষের দিকে একটা .001 বা .002 এরকম একটা নাম্বার সহ আমাদের ডুপ্লিকেটেড অবজেক্টগুলো দেখা যাবে। অবজেক্ট ডুপ্লিকেট করা ছাড়াও এখানে আরও একটা অপশন আছে, সেটা হচ্ছে ডুপ্লিকেট লিঙ্কড।
আমরা যদি এখানে এই দুইটা অবজেক্ট সিলেক্ট করে অবজেক্ট মেনু থেকে ডুপ্লিকেট লিঙ্কড এই অপশনে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে অল্টার ডিতে ক্লিক করি তাহলে দেখতে পারবো আগেরবারের মতোই আমাদের অবজেক্টগুলো ডুপ্লিকেট হচ্ছে। তাহলে ডুপ্লিকেট অবজেক্ট আর এই লিঙ্কড ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা আসলে কি? এই ক্ষেত্রে আমরা যেই অবজেক্টগুলো লিঙ্ক করে করে এরপর ডুপ্লিকেট করেছি এর মধ্যে কোনো একটা সিলেক্ট করে আমরা যদি এডিট মোডে যাই এবং এটা এডিট করার চেষ্টা করি তখন দেখতে পারবো এর সাথে কানেক্টেড যেই মেশগুলো আছে বা অবজেক্টগুলো আছে সেগুলো অটোমেটিকভাবে আপডেট হচ্ছে। অর্থাৎ যখন কয়েকটা অবজেক্ট লিঙ্ক করা থাকবে বা লিঙ্ক করে করে ডুপ্লিকেট করা হবে তখন এগুলোর মধ্যে যে কোনো একটাকে মডিফাই করা হলে বা এডিট করা হলে অন্যগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। ডুপ্লিকেট করা ছাড়াও আমরা কোনো একটা অবজেক্টকে চাইলে একটা ব্লেন্ডার ফাইল থেকে অন্য একটা ব্লেন্ডার ফাইলে কপি করতে পারি। যেমন আমি এই ক্ষেত্রে আমাদের আগে ডাউনলোড করা একটা প্রজেক্ট বা আগের চ্যাপ্টার ফাইলে একটা প্রজেক্টে গিয়ে এখান থেকে এই বিমানটা সিলেক্ট করলাম, এরপর এখান থেকে অবজেক্ট থেকে কপি অবজেক্ট অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল সি বাটনে ক্লিক করলাম, এরপর আবার আগের ব্লেন্ডার ফাইলে ফেরত আসলাম, এখন আমি কন্ট্রোল ভিতে ক্লিক করলাম অথবা এখানে অবজেক্ট থেকে পাস্ট অবজেক্ট এটাতেও ক্লিক করা যেতে পারে, তাহলে দেখতে পারবো যে আমাদের সিনের মধ্যে আমরা যেই অবজেক্টটা কপি করেছি সেটা চলে আসবে। ব্লেন্ডারে আমরা চাইলে একাধিক অবজেক্টকে যুক্ত করে একটা সিঙ্গেল অবজেক্টে রূপান্তর করতে পারি। যেমন এখানে পাঁচটা অবজেক্ট দেওয়া আছে এবং আমরা আউটলাইনারে সেগুলোর নাম দেখতে পারতেছি, এই সবগুলোকে সিলেক্ট করে আমি যদি অবজেক্ট থেকে জয়েনে ক্লিক করি অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল জেতে ক্লিক করি তাহলে এই সবগুলো অবজেক্ট যুক্ত হয়ে একটা সিঙ্গেল অবজেক্টে রূপান্তর হবে। এই ক্ষেত্রে আমরা যখন সবগুলো অবজেক্ট সিলেক্ট করেছিলাম তখন সর্বশেষ যেই অবজেক্টটা সিলেক্ট করা ছিল বা যেটা আমাদের অ্যাক্টিভ সিলেকশন ছিল সেইটার সাথেই সবগুলো অবজেক্ট যুক্ত হয়। আর কোনো একটা অবজেক্টের একটা নির্দিষ্ট অংশকে যদি আমি আলাদা অবজেক্টে রূপান্তর করতে চাই তাহলে যেটা করতে পারি সেই অবজেক্টটা সিলেক্ট করে এডিট মোডে যাব, এরপর যেই অংশটুকু আলাদা করতে চাই সেটা সিলেক্ট করব, এরপর এখানে মেশ থেকে সেপারেটে গিয়ে যদি সিলেকশনে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা যেই অংশটুকু সিলেক্ট করেছিলাম সেইটা আলাদা একটা অবজেক্টে রূপান্তর হয়ে গেছে। একই কাজ যদি আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে করতে চাই তাহলে যেটা করতে পারি এডিট মোডে গিয়ে প্রথমে আমরা যে অংশটুকু আলাদা করতে চাই সেটা সিলেক্ট করব, এরপর পি বাটনে ক্লিক করব, ফলে আমাদেরকে কিছু অপশন দেখাবে, এখান থেকে যদি সিলেকশনে ক্লিক করি তাহলে যেই অংশটুকু আমরা সিলেক্ট করে রেখেছিলাম সেটা একটা আলাদা অবজেক্টে রূপান্তর হবে। এরপর থাকতেছে আজকের পর্বের জন্য স্পেশাল কিছু টিপস। টিপস নাম্বার ওয়ান, আপনি যদি এখানে এডিট মেনু থেকে প্রেফারেন্সেসে ক্লিক করেন তাহলে এখানে প্রেফারেন্সেসেস উইন্ডোটা ওপেন হবে, এইখান থেকে অ্যাডনে ক্লিক করবেন, এরপর এখানে অ্যাড লিখে সার্চ করবেন, ফলে দেখতে পারবেন যে আপনার বেস মেশের সাথে যুক্ত করার জন্য এখানে আরও অনেক এক্সট্রা অবজেক্ট আপনি পেয়ে যাবেন। এখান থেকে আমি এক্সট্রা অবজেক্ট এই অ্যাডনটা এনেবল করে নিলাম, এরপর এটা কেটে দিচ্ছি। এখন যদি আমি শিফট এতে ক্লিক করি এরপর মেশে যাই তাহলে দেখতে পারবো এর আগে আমরা কেবলমাত্র এই কয়টা মেশই দেখতে পারতেছিলাম অ্যাড করার জন্য, এখন এগুলোর সাথে আরও অনেক এক্সট্রা মেশ যুক্ত হয়ে গেছে যেগুলো আমরা অ্যাড করতে পারবো। এইখান থেকে আমি এক্সট্রাতে গিয়ে টিপটে ক্লিক করলাম, ফলে দেখতে পারবো সিনের মধ্যে খুব সুন্দর একটা টিপট ক্রিয়েট হয়ে গেছে। টিপস নাম্বার টু, ব্লেন্ডারে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করার পর আপনি যদি ইমিডিয়েটলি নিচে বাম পাশে তাকান তাহলে দেখতে পারবেন এখানে অবজেক্ট প্রপার্টি সম্বলিত একটা প্যানেল দেখা যাবে, এইখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনি যদি এটাকে এক্সটেন্ড করেন
তাহলে এই অবজেক্ট রিলেটেড কিছু ভ্যারিয়েবল আপনি এখানে দেখতে পারবেন। যেমন আমরা এখানে একটা স্ফিয়ার তৈরি করেছি, এখান থেকে আমি চাইলে আমাদের এই স্ফিয়ারের সেগমেন্ট কমাতে বাড়াতে পারবো, অথবা এটা রিং কমাতে বাড়াতে পারবো, অথবা এটা রেডিয়াসও বাড়াতে কমাতে পারবো। এর পাশাপাশি আমি চাইলে আমাদের অবজেক্টের লোকেশন কিংবা রোটেশনও চেঞ্জ করে দিতে পারি। এটা শুধুমাত্র স্ফিয়ারের ক্ষেত্রে না, আপনি যদি অন্য একটা অবজেক্ট ক্রিয়েট করেন তাহলে সেই অবজেক্ট রিলেটেড যেই ডাটাগুলো থাকবে বা ভেরিয়েবলগুলো থাকবে সেইগুলো আপনি এখানে পরিবর্তন করতে পারবেন। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা সবসময় চেষ্টা করি এমন একটা বেজ মেশ ক্রিয়েট করতে যেটা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটার মোটামুটি কাছাকাছি হয়। এই জন্য দেখা যায় যে আমরা স্ফিয়ার ক্রিয়েট করে শুরুতে এখান থেকে এটার সেগমেন্ট মডিফাই করে নিই, অথবা এটার রিং মডিফাই করে নিই, অথবা আমরা যদি একটা সার্কেল ক্রিয়েট করি সেটার ভার্টিসেসটা কমিয়ে নেই। এইভাবে করে আমরা এই অবজেক্ট প্রপার্টিসটা বারবারই ব্যবহার করি। আর ইনকেস আপনি যদি কোনো একটা খালি জায়গায় ক্লিক করে ফেলেন অথবা অন্য কোনো একটা অপারেশন এক্সিকিউট করে ফেলেন, তখন কিন্তু এই অবজেক্ট প্রপার্টিসটা চলে যায়। এই ক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে F9 বাটনে ক্লিক করেন তাহলে আপনি আবার আপনার সেই অবজেক্ট প্রপার্টিস ফেরত পাবেন। কিন্তু যদি আপনি আপনার অবজেক্টটা সিলেক্ট করে এডিট মোডে চলে যান অথবা অন্য কোনো অবজেক্টের কোনো অপারেশনে চলে যান, সেই ক্ষেত্রে F9 ক্লিক করলেও আপনার সেই অবজেক্ট প্রপার্টিস আর ফেরত পাবেন না। এই জন্য কোনো একটা অবজেক্ট সিলেক্ট করার পর ইমিডিয়েটলি আপনি এখানে প্রপার্টিস প্যানেলে আসবেন, বা অবজেক্ট প্রপার্টিসের জন্য যে প্যানেলটা সেখানে আসবেন এবং আপনার প্রয়োজনীয় ডাটা বা ভ্যারিয়েবল পরিবর্তন করে নেবেন। টিপস নাম্বার 3, আপনি এখানে সাইট প্যানেল থেকে যদি ভিউতে ক্লিক করেন তাহলে এইখানে 3D কার্সরের লোকেশন দেখতে পারবেন। আমি এখানে 3D কার্সর মুভ করে দেখতেছি যে প্রত্যেকবার আমাদের এই লোকেশন আপডেট হচ্ছে কিনা। আর আমি যদি আমাদের 3D কার্সরকে আমাদের সিনের একদম কেন্দ্রে নিয়ে যেতে চাই তাহলে যেটা করতে পারি, এই লোকেশনের সবগুলো ভ্যালু জিরো করে দিতে পারি। এর পাশাপাশি আমরা এই ভিউ মেনু থেকে যদি অ্যালাইন ভিউতে যাই এবং এখানে সেন্টার কার্সর অ্যান্ড ফ্রেম অলে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে শিফট সিতে ক্লিক করি, তাহলেও আমাদের যে 3D কার্সর সেটা আমাদের সিনের একদম কেন্দ্রে চলে আসবে। এই ক্ষেত্রে আমরা যদি কোথাও হারিয়ে যাই আমাদের ভিউপোর্টে, এরপর যদি আমরা শিফট সিতে ক্লিক করি তাহলে আমাদের 3D কার্সর আমাদের কেন্দ্রে চলে আসবে এবং আমাদের যে ভিউপোর্ট ক্যামেরা সেটাও রিসেট হয়ে একদম কেন্দ্রে চলে আসবে। টিপস নাম্বার 4, 3D কার্সর মুভ করার আরও একটা সহজ পদ্ধতি হচ্ছে স্ন্যাপিং মেনু ব্যবহার করা। যেমন আমরা এখানে এই স্ফিয়ারটা সিলেক্ট করে যদি অবজেক্ট থেকে স্ন্যাপে গিয়ে এরপর কার্সর টু সিলেক্টেডে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমরা যেই অবজেক্টটা সিলেক্ট করে রেখেছি সেই অবজেক্টের কেন্দ্রে আমাদের এই 3D কার্সরটা মুভ করে চলে আসছে। এছাড়াও আমরা যদি এডিট মোডে গিয়ে কোনো ইন্ডিভিজুয়াল একটা ভার্টেক্স সিলেক্ট করি, এরপর কিবোর্ড থেকে শিফট এসে ক্লিক করি, তাহলেও দেখতে পারবো এখানে সেই কার্সর টু সিলেক্টেড অপশনটা আছে এবং এখানে ক্লিক করলে আমাদের কার্সর আমরা যেই অবজেক্টটা বা ভার্টেক্সটা সিলেক্ট করেছি সেইখানে মুভ করবে। এটার সুবিধা হচ্ছে যে আমরা প্রথমে আমাদের 3D কার্সরটা মুভ করার পর এরপর অন্য একটা অবজেক্ট সিলেক্ট করে আবার যদি শিফট এসে ক্লিক করি এবং এই ক্ষেত্রে সিলেকশন টু কার্সরে ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের 3D কার্সর যেইখানে ছিল আমাদের অবজেক্টটা সেই জায়গাতে মুভ করে চলে আসছে। এইভাবে করে আমরা খুব দ্রুত একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের উপরে বা একটা অবজেক্টকে আরেকটা অবজেক্টের ভার্টেক্সের কোনো একটা স্পেসিফিক পজিশনে অ্যাডজাস্ট করতে পারি। টিপস নাম্বার 5, আমরা যখন একটা সিনের মধ্যে অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করি তখন একটা ছোট্ট বা ইন্ডিভিজুয়াল অবজেক্ট নিয়ে কাজ করাটা মুশকিল হয়ে যায়। সেই ক্ষেত্রে একটা স্পেসিফিক অবজেক্ট সিলেক্ট করে আমরা যদি ভিউ মেনু থেকে লোকাল ভিউতে গিয়ে এখানে টগল লোকাল ভিউতে ক্লিক করি, অথবা কিবোর্ড থেকে নাম্বার প্যাডের যে স্ল্যাশ বাটন আছে বা ভাগ চিহ্ন আছে ওইটাতে ক্লিক করি,
তাহলে দেখতে পারবো যে আমরা যেই অবজেক্টটা সিলেক্ট করেছিলাম সেই অবজেক্টটা নিয়ে একটা লোকাল ভিউতে চলে আসছি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সেই সিলেক্টেড অবজেক্ট বাদে আর কোনো অবজেক্টই দেখা যাবে না। এইভাবে আমরা একটা বড় সিনের মধ্যে একটা ছোট অবজেক্ট নিয়েও কাজ করতে পারি। আর আমাদের কাজ করা শেষ হয়ে গেলে বা এই অবজেক্টটাকে মডিফাই করা শেষ হয়ে গেলে এরপর আবার যদি আমরা নাম্বার প্যাডের স্ল্যাশ বাটনে ক্লিক করি তাহলে এই লোকাল ভিউ থেকে বেরিয়ে আসতে পারবো। এই ছিল মোটামুটি আমাদের আজকের পর্বে। এই পর্বটা ভালোভাবে প্র্যাকটিস করার জন্য আপনি যেটা করতে পারেন, অ্যাডমেনুতে যেই সকল অবজেক্টগুলো আছে প্রত্যেকটা অন্তত একবার করে ক্রিয়েট করে দেখবেন, আর অবজেক্টের সাথে অবজেক্ট ক্রিয়েট করার পরে যেই অবজেক্ট প্রপার্টিসটা আসে সেইখানে অবজেক্টের ভ্যারিয়েবলগুলো পরিবর্তন করে দেখবেন যে আসলে কি ইম্প্যাক্ট পড়তেছে। এইভাবে করে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে ব্লেন্ডারে কী কী অবজেক্ট থাকে বা কী ধরনের বেজমেশ থাকে, আর বেজমেশের ডাটাগুলো পরিবর্তন করলে অ্যাকচুয়ালি কী ইম্প্যাক্ট পড়ে। এর বাইরে আজকের পর্বে কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন তাহলে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন। আর ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার সবার সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।